এই মিরাজ ভাই আপনি মালয়েশিয়ান ভাষা শেখানোর সময় লিখতেছেন একটা কিন্তু সেটা উচ্চারণ করতেছেন আর একভাবে কেন আপনি মালয়েশিয়ান ভাষা শেখাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনার ক গেল কই এরকম প্রশ্নটা অনেকে করেন হয়তো ব্যতটা ঝাড়ি দিয়ে বলেন না কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন যে আমি মালয়েশিয়ান ভাষা শেখানোর সময় কিছু কিছু শব্দ আছে যেগুলো আমি যেভাবে লিখি ঠিক হুবউ সেভাবে উচ্চারণ করি না কেন এটা নিয়েই আজকের ভিডিও দেখুন শুধুমাত্র মালয়েশিয়ান ভাষা কিন্তু না বাংলা ভাষার ভিতরেও অনেক শব্দ আছে যেগুলো মুখে উচ্চারণ করা যায় কিন্তু লেখা যায় না এটাই আজকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিব তাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি একটা ক্লাসের ভিতরে কিছু স্টুডেন্ট এবং একজন শিক্ষা শিক্ষক বসে আছেন তো কি করছে শিক্ষক কিছু লিখতে বলেছে কোনো একটা কিছু লিখতে বলেছে তো প্রত্যেকটা স্টুডেন্ট কি করেছে লেখার যে খাতাটা সেটা শিক্ষকের কাছে দিল এখন কুদ্দুস নামে একজন শিক্ষার্থীর খাতা স্যার দেখার সময় দেখতেছে প্রচুর বানানে ভুল এটা ভুল ওটা ভুল তো শুধু চিহ্ন দিচ্ছে বলতেছে কুদ্দুস তোর লেখা কিন্তু ভালো হয় নাই তুই খালি বানানে ভুল করছি এখন কুদ্দুস বলতেছে স্যার বেহাদুবি নিয়েন না আপনি কি দুনিয়ার সব রকম ভাষা লিখতে পারবেন মানে আমি যদি আপনাকে বলি সব রকম বানান আপনি করবেন আপনি কি করতে পারবেন স্যার বলতেছে তুই বাংলাতে ভুল করছিস বল তুই বাংলা ভাষার ভিতরে কি বানান করতে হবে আমি সেটাই বানান করে দেবো আমার কোনোদিন দিন ভুল হবে না এখন কুদ্দুত বলতেছে যে স্যার তাহলে আপনি বানান করে দেন তো হ্যাঁ এও ভাই হ্যাঁ এও কি বানান করা সম্ভব করা সম্ভব না তো ঠিক এরকম কিছু শব্দ আছে যেমন একটা ভিডিও ক্লিপ আগে দেখুন তাহলে আপনারা পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন প্লিজ খেয়াল করে দেখুন স্বামী রে মাতি স্বামী রে মাতি ভিডিওতে আপনারা কি শুনলেন সরাং স্ত্রী সোয়ামী দিয়া মাটি এটাই তো বলেছে আর একবার শুনুন হ্যাঁ এখানে উনি বলতে চেয়েছেন যে সে অরাং স্ত্রী সোয়ামী দিয়া মাতি এটার মানে কি সে অরাং অর্থাৎ একজন তো ওটাকে উনি ওনার আঞ্চলিক ভাষায় সরাং বা সোগাং এরকম বলেছে আমি ক্লিয়ার করে দেব ব্যাপারটা খুবই বুঝতে পারবেন তো উনি বলেছে বলতে চেয়েছেন সে অরাং স্ত্রী সোয়ামী ডিয়া মাতি যেমনটা আপনারা লাল কালিতে লেখা দেখতে পাচ্ছেন এটার মানে হলো একজন স্ত্রী সে অথবা সাতু এটার মানে হলো এক অরাং মানে হলো জন তো সে অরাং অর্থাৎ একজন স্ত্রী একজন স্ত্রী সোয়ামী অর্থাৎ হাজবেন্ড বা স্বামী ডিয়া মাতি সোয়ামী ডিয়া মাতি কিন্তু এখানে উচ্চারণ করেছে ডি ডি এটা আঞ্চলিক টান তো সে অরাং স্ত্রী সোয়ামি ডিয়া মাতি এখন মূল ঘুলুর কোথায় বাঁধবে একটু পরে দেখতে পারবেন দেখুন খেয়াল করে ডিয়া এখানে ডিয়া হচ্ছে লাল কালিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কিন্তু উচ্চারণ করার সময় কিন্তু সে ডি উচ্চারণ করেছে ডিএ মানে সে এরপর একটা এরপরে দেখুন অরাং আমরা সাধারণত কীরকম উচ্চারণ করি অরাং সাত অরাং একজন দুয়া অরাং দুইজন কিন্তু এই যে র এইটা সবাই এরকমভাবে উচ্চারণ করে না মালয়েশিয়াতে কিছু কিছু আঞ্চলিক টান আছে বা যারা ল্যাটিন একদম কথা বলে এই রটাকে তারা ছোট্ট করে উচ্চারণ করে যেমন ওগান খেয়াল করে শুনেন ও গান। কেমন জানি ও গান শোনা যাচ্ছে না ও রাং না বলে ও গান। মানে র এবং গয়ের কম্বিনেশন সেই জন্য এটা হবে এরকম খেয়াল করে দেখুন স্ক্রিনে হবে হচ্ছে অরাং ও আর এ এন জি অরাং যদি কিনা আমি ওইভাবে কর্কশভাবে উচ্চারণ করি কিন্তু ওরা উচ্চারণ করার সময় অনেকে উচ্চারণ করে ওগাং ওগাং মানে কালো কালি দিয়ে যেটা যেটার মানে হলো লোক অথবা জন তো এটা দিয়ে যদি আমি একটা বাক্য দেই খেয়াল করে দেখুন এখানে দুইজন লোক আছে এখানে আছে দুজন লোক অথবা এখানে দুজন লোক আছে তাহলে তার অর্থ হিসেবে দাঁড়াবে এইভাবে মালয়েশিয়ান ভাষায় সিনি আডা ডুয়া অরাং সিনি আডা ডুয়া অরাং কিন্তু ওরা উচ্চারণ করতে পারে কীরকম সিনিয়াডা ডু অগাং সিনিয়াডা ডু অগাং ঠিক এইভাবে কিন্তু ওরা উচ্চারণ করতে পারে আমি আবার বলতেছি সিনিয়াডা ডু অগাং ডু অরাং না বলে অগাং অগাং এভাবে বলতে পারে কিন্তু আমার কথা হচ্ছে ভাই আপনি হুবহু ওদেরকে কপি করার থেকে আগে শুদ্ধটা শিখুন পরবর্তীতে ইচ্ছা মতো আপনি খেলবেন ভাষা নিয়ে খেলবেন কোনো সমস্যা হয় না এর পরেরটা দেখুন খেয়াল করে এখানে আপনারা ভিডিওতে কি দেখলেন ভিডিও ক্লিপটার ভিতরে যে সায়া সোয়ামী আওয়া ডান আওয়া স্ত্রী সায়া এটা মানে হচ্ছে আমি আপনার স্বামী এবং আপনি আমার স্ত্রী কিন্তু এখানে যখন তারা আওয়া কথাটি উচ্চারণ করেছে যেমনটা আমি লিখে থাকি এ এ কে উচ্চারণটা মূলত হবে আওয়াক যেমন কি আমরা বাংলাদেশীরা বা ইন্ডিয়ানরা উচ্চারণ করে থাকি ক কথাগুলোকে আমরা কর্কশ করে ঠাস করে উচ্চারণ করি ক কে আর এগুলো কিন্তু আমরা ঠিক কঠিনভাবে উচ্চারণ করি কিন্তু মালয়েশিয়ান ভাষাটা একটু সফট ওরা এই কটাকে অর্থাৎ কেটাকে ছোট করে উচ্চারণ করে এই জন্য আওয়াক না হয়ে আওয়া আওয়া মানে কটাকে অর্থাৎ কে অক্ষরটাকে ওরা উচ্চারণ করে কেমন ধরেন পাঁচ ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ আওয়াক এভাবে না বলে আওয়া আওয়া ওই দেশেই ঠিক হ্যাঁ এর মতো হয়ে গেছে আওয়া এরকম এরকমভাবে বুঝতে পারছেন ব্যাপারটা তাই না পরবর্তীতে যদি দেখেন খেয়াল করে তাহলে আরো বুঝতে পারবেন তো এখানে খেয়াল করে দেখুন আসলে কি বোঝাতে যে স্বামী আওয়া আওয়া ডান তার মানে হচ্ছে আমি আপনার এবং সায়া সায়া স্ত্রী আপনি আমার স্ত্রী এখানে আওয়া কথাটি উচ্চারণটা হয়েছে আওয়া লাস্টে গিয়ে কটা উচ্চারণ করতে হবে ছোট করে আওয়া আওয়া এরকমটা ঠিক এমনি এরকম কিছু শব্দ আছে যেমন মাসা এম এস এ কে উচ্চারণ যদি আমরা ওইভাবে করতে চাই তাহলে কেমন হবে মাসাক এরকম আসে না মাসাক কিন্তু উচ্চারণটা হবে মাসা কিরকম হবে মাসা মাসা মানে কটাকে হ্যাঁ কম হ্যাঁ শব্দের এক করে একটা খোঁড় দিতে হবে মাসা মাসা এরকমটা আসবে যেটার মানে হলো পাকা অথবা রান্না রান্না করা অথবা পাকাকে কি বলা হয় মাসা মাসা যেমনটা মনে করুন যে কীরকম বোয়া মাসা বোয়া মাসা লাস্টে একটা ক আছে কিন্তু ঢাক্কা মারা বোয়া মাসা সায়া মাও মাসা আমি রান্না করতে চাই সায়া মাহু মাসা নাসি কিন্তু এই মাসার একটা খালাত ভাই আছে এই মাসাক এর একটা খালাত ভাই আছে সেটা হচ্ছে মাসা এম এ এ মাসা খেয়াল করে দেখুন মাসা এম এ এ মাসা মানে হচ্ছে সময় যেটা উচ্চারণ সাধারণত মালয়েশিয়ানরা এভাবে করে থাকে মাসা মাস মাস, যাতে করে ওই মাসার সাথে না মিলে যায় মাসা এবং মাস এটার দুটার ভিতরে পার্থক্য দেখাইতে গিয়ে ওরা এইভাবে উচ্চারণ করে থাকে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন দর্শক এবার এই ভিডিও ক্লিপটা খুব খেয়াল করে শোনার চেষ্টা করবেন খুব মনোযোগ সহকারে তারপর আমি ভাঙিয়ে দিচ্ছি খেয়াল করে শুনুন তার ফেলা আহ দে আই টু আবার তার আবার কি বললো তাপ পয়লা সায়া আম্বিল আয়ে ডুলু আওয়া ডুডু ডুলু বুঝছেন ব্যাপারটা খেয়াল করে দেখুন স্ক্রিনে যেভাবে লেখাটা আছে লিখেছে এরকম বা ওরা বলেছে এরকমটা যে তা আপলা সায়া আম্বিল আয়ে ডুলু আওয়া ডুডু ডুলু লাল কালি দিয়ে যে লেখাটা যদি আপনি সুন্দর করে বানান করে পড়েন তাহলে আসবে তা আপলা সায়া আম্বিল আয়ের ডুলু আওয়াক ডুডুক ডুলু ঠিক এরকম আসতেছে যদি কিনে আমি ওই অক্ষরগুলো র এবং ক যদি ওইভাবে উচ্চারণ করি যে তা আপলা সায়া আম্বিল আয়ের ডুলু আওয়াক ডুডু ডুলু কিন্তু সে কিন্তু উচ্চারণ করেছে এইভাবে তা আপলা সায়া আম্বি আয়ে ডুলু আওয়া ডুডু ডুলু এখানে র এবং ক অক্ষরটি ছোট করে উচ্চারণ করা হয়েছে অর্থাৎ উক্ষভাবে উচ্চারণ করা হয়েছে আওয়াক না বলে আওয়া আয়ের না বলে আই 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 এরকম আসতে তো তা পয়লা আওয়া ডুডু ডুলু সায়া আম্বিল আয়ে ডুলু ঠিক এভাবে বলেছে ব্যাপারটা তাহলে ক্লিয়ার তার মানে আরে থাক সমস্যা নেই সায়া আম্বিল আয়ে ডুলু মানে আমি আগে একটু পানি আনতে যাই পানি বলতে উনি পানির কথা বলতে চা কফি এরকম একটা কিছুর কথা বলতে চাচ্ছে ড্রিঙ্কস কথায় আওয়া আপনি ডুডু ডুলু আগে বসতে লাগেন এরকমটা বলতে চাচ্ছে এরপর এটা দেখুন খেয়াল করে ছেলেটা আবার বলতেছে আযে উন্তু শিয়া উনি কিন্তু বলে নাই আয়ের উন্তুকু শ্যপা এরকম কিন্তু বলে নাই উনি জাস্ট নর্মালি একদম সিম্পলি যেটাকে বলে সফট বলেছে আয়ে উনতু শিয়া না বলে উন্তুক মানে হচ্ছে উচ্চারণ করে আয়ে আপা মানে কার জন্য পানিটা আনতে চাচ্ছেন এরকমটা বলতে চাচ্ছে মেয়েটা কি বললো আয়ে উন্তুক আওয়া মানে আপনার জন্য পানিটা আনতে চাচ্ছি এটা কিন্তু উনি খুব ক্লিয়ারভাবে ভাবে বলেছে তারপরে খেয়াল করে দেখুন যে আয়ের উন্তুক সিয়াপা আয়ের মানে হলো পানি উন্তুক মানে হলো জন্য সিয়াপা মানে হলো কে এখানে ধরতে হবে কার আয়ের উন্তুক সিয়াপা কার জন্য পানিটা আর পরবর্তীতে সে রিপ্লাইটা দিল আয়ের উন্তুক আওয়া আপনার জন্য পানিটা হচ্ছে আপনার জন্য তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম অনেক শব্দগুলো আছে যেগুলো ওইভাবে কর্কশভাবে উচ্চারণ করা হবে না ওদের স্ল্যাঙে করতে হবে কিন্তু প্রথম অবস্থায় আমরা অবশ্যই যেভাবে লেখা আছে ঠিক এভাবে উচ্চারণ করবো পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে তারা কীভাবে কথাগুলো বলে এটা শুনবো এবং তাদের মতো আমরা সুন্দর করে এক্সপ্লেন করে বলবো এই জন্য আমরা বলতে চাচ্ছি যে এক লাফে কিন্তু গাছে ওঠা যায় না যদি কিনা আপনি প্রথমে শুদ্ধটা না শিখে আঞ্চলিকতার দিকে যান তাহলে আমি যদি ক্লান্তানের ভাষা বলি বগা মানু না পেহে পেহে হ্যাঁ কেমন শোনা যাচ্ছে তাই না এই জন্য আমি বলি ভাই আগে শুদ্ধটা শিখতে হবে তারপরে আঞ্চলিকতার দিকে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে কোনোরকম ডাউট থাকলে অবশ্যই প্রশ্ন করবেন প্রত্যেক রবিবারের প্রশ্ন উত্তরের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করতেছি দু একদিন হয়তো বা এদিক সেদিক হয়ে যায় আর যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইট সাবস্ক্রাইব বাটন আর একটা কথা যারা নতুন তারা বলেন ভাই এই টপিক নিয়ে ভিডিও করেন ওই টপিক নিয়ে ভিডিও করেন এই চ্যানেলে ভাই প্রায় দুশো তিরিশটার মতো ভিডিও আছে আপনারা চ্যানেলের ভিতর ঢুকবেন দেখবেন কত রকম ভিডিও তৈরি করা আছে মালয়েশিয়ান ভাষা নিয়ে শব্দার্থের ভিডিও দেওয়া আছে দিক নির্দেশনা দিন তারিখ মাস গণনা সব আছে তো দর্শক ভালো থাকেন আল্লাহ হাফেজ